শ্বাসকলে মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের বেলাকোপা জম্পুকুর পাড়ে। মৃত ব্যক্তির নাম মানিক দাস, বয়স 28, বেলাকোপা স্টেশন কলোনির দাসপাড়া এলাকার বাসিন্দা তিনি। জানা যায় তিনি মাছের দোকানে কাজ করতেন, শারীরিক অসুস্থতা ছিল তার। প্রতিদিন তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে সকালে পুকুর পাড়ে যান। আজও সকালে তিনি পুকুর পাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পরে লোকজন দেখতে পায় দিঘির পাড়ে বাসতলার নিচে অচৈতন্য হয়ে শুয়ে রয়েছেন তিনি। ঘটনা জানাজানি হতেই এলাকায় লোকের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় বেলাকোপা আউটপোস্টে। এরপর পুলিশ এসে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। শারীরিক অসুস্থ হয়েছে ওর, অনেক আগের থেকে মিরগি বেরাম। পুলিশ প্রশাসন আসছে, বড়বাবু আসছে, বড়বাবুই পাঠাই দিল পোস্টমর্টমের জন্য। জলপাইগুড়ি পাঠাইলো, নরেশ দাস, শিকারপুর গ্রাম পঞ্চায়েত, তলাগড়, বাজারের কথা। এখানে ঘটনা হচ্ছে, একটু আগে আমাকে বাজারের লোক ফোন করে যে তোমার পুকুর পাড়ে একজন পড়ে আসে, অসুস্থ হয়েছে। আমি আসি, আইসে দেখি যে মারা গেছে, মারা যায় এখানে পড়ে আসে। তারপর দেখলাম আমাদের এই পাড়ার ছেলে, ওনার মানিক দাস, ওর আগের থেকে অসুস্থতা ছিল, মিরগি ব্যায়াম ছিল। হয়তো প্রতিদিন পুকুর পাড়ে আসে পায়খানা করার জন্য সকাললা এইখানেই। তারপর এসে দেখি মারা গেছে, বড়বাবু আসলো, আইসে ওনাকে এখন পাঠা দিল পোস্টমর্টমের জন্য জলপাইগুড়ি। সেটা বয়স বয়স 28 থেকে 29 বছর। তারপর স্টেশনে দু একজন মিলে ওকে আবার একজন পুলিশের কাছে ঝাড়ফুঁক করার জন্য নিয়ে গেছে। তো অতি ও প্রতিদিনই মনে করে যে সকালে করে এই পুকুরে পায়ে এসে পায়খানা করে যায়, আজ তো তাই হয়েছে। হওয়ার পর ওইখানে হচ্ছে পায়খানা করছে, হওয়ার পর শরীর খারাপ হচ্ছে, ওর মাঝে মাঝে মিলিও আছে। হয়তো মিলিয়ে যদি উঠার পর ওইখানে এসে একটু শোয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিলো। এখন কী অবস্থায় আছে? এখন তো আর নাই। পুলিশ কখন এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। হ্যাঁ পুলিশ আসছে, পুলিশ দেখলো, এখন অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্স কী নাম? মানিক দাস। বয়স কেমন আছে? বয়স ধরো না 35। বাড়ি কোথায়? বাড়ি স্টেশন করে। আপনার নাম? আমার নাম সন্তু দাস। বিশেষ ঘোষণা, জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মান্না প্রতি শুক্রবার বিকাল 6টায় সুলভ মূল্যে রোগী দেখছেন বোয়ালমারী হসপিটাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে। তাই সকলকে স্বাগত, যোগাযোগ করুন 9002444795 এই মোবাইল নম্বরে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে। তাই অতি সত্বর যোগাযোগ করুন, মোবাইল নম্বর 9609544445 এবং 8250393933।